তো HTML CSS এর গত পর্বে আমরা এই পর্যন্ত ছিলাম। তো এখানে আমরা হেডিং ট্যাগ নিয়ে এসেছি এবং প্যারাগ্রাফ ট্যাগও নিয়ে এসেছি। তো আজকে আমরা আরেকটু ডিপে যাব, যে আজকে আমরা যে আগে টিউটোরিয়াল বলেছিলাম আপনাদেরকে যে 6টা হেডিং ট্যাগ আছে, H1 H2 H3 H4 H5 এবং H6। তো এই 6টা হেডিং ট্যাগ নিয়ে আজকে আমরা আলোচনা করব, সাথে প্যারাগ্রাফ ট্যাগ তো থাকলোই। তো আমরা প্যারাগ্রাফ ট্যাগ এখন মুছে দেই। তো আমরা জেনারেলি কন্ট্রোল ডি দিয়ে আরও 3টা হেডিং ট্যাগ নিয়ে আসি। সরি, এটা হেডিং 4 হবে, এটা হবে হেডিং 5, এটা হবে হেডিং 6। তো এই হলো টোটাল HTML এ আমরা এটাকে 4 5, আপনাদের বোঝার সুবিধার্থে আমরা লিখছি যে যেটার সাথে যেটা যে হেডিং ট্যাগ সেটার সাথে সেটা মিল রেখে। এখন আমরা সেভ করে যদি পেজটা রিফ্রেশ করি, দেখুন হেডিং 1 2 3। তো এখানে একটা জিনিস লক্ষ্য করুন আপনারা, যে হেডিং 1টা সবচেয়ে বড়, হেডিং 2 একটু ছোট, 3 4 5 6 এভাবে ক্রমানুসারে সবচাইতে ছোট হলো হেডিং 6। তো গত পর্বে হেডিং দেখানোর পরেও আজকে আমরা হেডিং নিয়ে আপনাদের সাথে কথা বলতেছি। তো এটার একমাত্র একটাই উদ্দেশ্য যে আপনারা যাতে বুঝতে পারেন যে আসলে হেডিং ট্যাগটা কীভাবে ইউজ করতে হয় এবং হেডিং ট্যাগের ইউজ, তো আপনি কীভাবে একটি ওয়েবসাইটে হেডিং ইউজ করবেন। তো জেনারেলি হেডিং 2 এবং হেডিং 1 এই দুইটা ট্যাগই সবচেয়ে বেশি ওয়েবসাইটে ব্যবহৃত হয়। 3 4 5 6 এর ব্যবহার তেমন একটা নেই বললেই চলে। হেডিং 1 এবং হেডিং 2টাই সবচেয়ে বেশি ওয়েব পেজে ব্যবহার করা হয়। তো জেনারেলি কোনো ওয়েবসাইটের টাইটেল বা কোনো কন্টেন্টের টাইটেল দেওয়ার জন্য হেডিং 2 ট্যাগটা সবচেয়ে বেশি ইউজ করা হয়, কারণ হেডিং 2 ট্যাগটা হচ্ছে সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি, মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য হেডিং 2 ট্যাগটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। তো এই জন্য হেডিং 2 ট্যাগের ব্যবহারটা বেশি। তো এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি যখন একটি ওয়েবসাইটে সিরিয়ালি কোডিং করবেন তখন হেডিং 1 ট্যাগ ইউজ করার পর হেডিং 2 ইউজ করবেন। তো এমন যেন না হয় যে আগে হেডিং 2 ইউজ করছেন তারপরে আবার হেডিং 1 ইউজ করছেন, এরকম না। সবসময় চেষ্টা করবেন এই যে একটা ক্রমধারা 1 2 3 4, এই ক্রমধারা বজায় রাখতে। তো আজকের টিউটোরিয়ালে আমরা একটা ডামি কন্টেন্ট নিব, একটি ডামি কন্টেন্ট নিয়ে একটি পোস্ট বা একটি ওয়েবসাইটের পোস্ট কীরকম হয় হেডিং এবং প্যারাগ্রাফ দিয়ে সেটা আপনাদেরকে দেখাবো। তো ডামি কন্টেন্ট আমরা যেখান থেকে পাব সেটি হচ্ছে লোরাম ইপসাম। এটা আসলে ডামি কন্টেন্টের জন্য একটি ভালো একটি ওয়েবসাইট, এখান থেকে আমরা আমাদের প্রয়োজন মতো ডামি বা পুতুল কন্টেন্ট যাকে বলে এটা নিয়ে আসবো। যেহেতু আমরা বলেছি যে কোনো কন্টেন্টের টাইটেলের জন্য হেডিং 2টা ইউজ করা হয়, তো আমরা এখানে হেডিং 1 কেটে দিব, সরি হেডিং 2টা রাখবো আর বাকিগুলো কেটে দিব। যেহেতু প্যারাগ্রাফের বডি দিতে হয় প্যারাগ্রাফ ট্যাগ বা পি ট্যাগের মাধ্যমে, আমরা এখানে বডিটা এখানে দিয়ে দিলাম। ওকে, তো এরপর আমাদের এখানে হেডিং 2তে আমরা একটু এখান থেকে কিছু অংশ কেটে হেডিং দিয়ে দিই, বা আমাদের এই কন্টেন্টের হেডিং যাকে বলবো। এখন আমরা সেভ করে পেজটা রিফ্রেশ করব। দেখুন এখানে একটি প্যারাগ্রাফ হয়ে গেছে বা একটি পোস্ট হয়ে গেছে আমরা বলতে পারি। আমরা যদি আমাদের এই টোটাল ডামি কন্টেন্টটাকে আরেকবার কপি করে যদি এখানে আরেকবার পেস্ট করি এবং সেভ করি, এখন যদি রিফ্রেশ করি দেখবো এখানে মোটামুটি একটা ভালো কন্টেন্ট হয়ে গেছে। এটা হলো কন্টেন্টের টাইটেল এবং এটা হচ্ছে কন্টেন্টের বডি বা প্যারাগ্রাফ। তো এইভাবে একটি ওয়েব পেজে আমরা প্যারাগ্রাফ ইউজ করতে পারি। তো অ্যাকচুয়ালি প্যারাগ্রাফের হেডিং দেওয়ার জন্য আপনারা সবসময় H2 ট্যাগটা ইউজ করবেন এবং এর নিচে প্যারাগ্রাফ ট্যাগের মাধ্যমে টোটাল প্যারাগ্রাফ কন্টেন্টটা লিখবেন। তো এইভাবে একটি ওয়েবসাইটে কন্টেন্ট সেট করা হয়, বা কোনো কন্টেন্টের মেইন যে সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি করে কোনো কন্টেন্ট স্ট্যান্ডার্ড বজায় রেখে কোনো কন্টেন্ট লেখার মূল সিস্টেম হচ্ছে এটা, যে এটা হেডিংটা হবে H2তে এবং এর বডিটা হবে প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে। তো এইভাবে আপনারা
একটি প্যারাগ্রাফ লিখতে পারেন। তো আসলে আজকের টিউটোরিয়ালটি তেমন একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নয়, জাস্ট আপনাদেরকে হেডিংয়ের যে ক্রমধারাগুলো 1, 2, 3, 4, 5, 6 এগুলো আপনাদেরকে বোঝানোর জন্যই আজকের এই টিউটোরিয়াল করা। তো আশা করি আপনারা এখন থেকে হেডিং ইউজ করার সময় ক্রমধারা বজায় রাখবেন এবং টাইটেল দেওয়ার সময় বা কোনো প্যারাগ্রাফের হেডিং দেওয়ার সময় হেডিং টু ট্যাগটা ইউজ করার চেষ্টা করবেন। তো ভালো থাকবেন সবাই, আজকে এই টিউটোরিয়াল এখানেই শেষ করে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।